প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন ব্যবস্থা যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে গণতন্ত্র অথবা রাজনীতি কোনোটাই টিকিয়ে রাখা যাবে না। তিনি দাবি করেন, নির্বাচন সুষ্ঠু করতে সর্বশক্তি প্রয়োগ করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে আজও একাধিক দল যোগ দিয়েছে, যেখানে দলগুলোর পক্ষ থেকে আগামী নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করা হয়েছে কমিশনের। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সব দল অংশগ্রহণ করলে ভোট চুরি হবে না তা নয়, তবে সব দল অংশ নিলে নির্বাচনী প্রক্রিয়া সহজ হবে। তিনি দলগুলোর কাছে প্রতিশ্রুতি দেন, কমিশন ডিগবাজি খাবে না, আইনসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কথা স্বীকার করে অর্থবহ ও নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অংশগ্রহণ হলে যে অবিচার বা হবে না, ভোট চুরি হবে না তা নয়, কিন্তু অংশগ্রহণের একটা জিনিস হয়, একটা ভারসাম্য ক্রিয়েটেড হয়। যদি প্রতিটি কেন্দ্রে যদি বড় বড় দলগুলো থাকে, তাদের যে কর্মীরা, তাদের যে সমর্থকরা, তারাই আমার কাজটা সহজ করে দেন, এই ভারসাম্য ক্রিয়েট করে দেন।